আসসালামু আলাইকুম গাইজ, এখন হবে আমার সকালের নাস্তা। এখন বাজে 12:09। তো এই যে দেখতে পাচ্ছেন, আমি সকাল 6:40 ঘুম থেকে উঠলাম। উঠো, এখন নাস্তা করব। 12:06 এখন। এবার বুঝেন। হে আমার আম্মু যে সেই আমাকে স্কুলে দিয়ে আসছে, আর কিছু খাই। তো এই যে বাচ্চাকে স্কুলে দেওয়ার জন্য সে সকাল 6:40 ঘুম থেকে উঠলাম। যদিও বাসায় চলে এসেছি, কিন্তু কিছুই খেতে পারেনি। আর ইদানিং একদম ভাত তো খেতেই পারতেছি না কোনোভাবে। তো এখন এই নাস্তাগুলো নিলাম। সকালের নাস্তাটা নাকি রাজকীয়ভাবে করতে হয়, তো আজকে চেষ্টা করতেছি রাজকীয়ভাবে করার জন্য। তো আমার সাথে থাকেন আর দেখতে থাকেন, দেখি আমি সবগুলো খাবার আজকে খেতে পারি কিনা। তো গাইজ, শুরু করছি পাউরুটি অ্যান্ড কলা দিয়ে। দেখা যাক কতটা খেতে পারি। আমি 4টা কলা নিয়েছি, আমি জানি না কতটুকু খেতে পারবো এখন, কিন্তু অলরেডি ভাত খাওয়ার সময় চলে আসছে। তারপরও এখন সকালের নাস্তা খাচ্ছি। তো অলরেডি 2 পিস পাউরুটি আর 2টা কলা খেলাম। এখন 1 গ্লাস পানি খাব। তো রুটি খেলাম 2 পিস, কলা খেলাম 2টা, পানি খেলাম 1 গ্লাস। এখন কি খাবো? এখন এটা হচ্ছে নাশপাতি, আমার খুবই ভালো লাগে। তবে 1টার সময় খেতে পারতাম না, মানে কেমন জানি ফানসে ফানসে লাগতো। আর এখন মিষ্টি খাবারটা তেমন খেতে পারি না, তো এই ধরনের খাবারগুলো একটু ভালো লাগে। মনে হয় না আর কিছু খেতে পারবো। তারপর ট্রাই করতেছি সব কিছু থেকে একটা একটা খেতে। ইচ্ছা ছিল আজকে এগুলো সব খেয়ে অনেক বড় একটা চ্যালেঞ্জ নিব। একটু তাড়াতাড়ি খাই, ভিডিও চলছে তো, সময় চলে যাচ্ছে আমার জন্য, অপেক্ষা করতেছে না সময়। তাই এখন আর ভদ্রতা মেনটেন করতে পারবো না। আরেকটা খেয়ে নিলাম। ওকে, 4 পিস খেলাম নাশপাতি। এখন দেখি মালটা খাই। একটা দুইটা তিনটা আসলে একদম খাওয়া দাওয়া করতে পারি না, খাওয়া দাওয়া খুবই অরুচি। তা আমার মনে হচ্ছে যে এখন প্রতিদিন খাওয়ার সময় যদি ভিডিও করি, তো মনে হয় আমার খাওয়াটাও হয়ে যাবে আর একটা ভিডিও হয়ে যাবে, আর আমার শরীরেও আমি অনেক শক্তি পাবো, তাই না? তাহলে কি বলেন, প্রতিদিন 1টা করে চ্যালেঞ্জ হবে? তো খাওয়ার বেলা আমার এত অলসতা, কি বলবো।
অলরেডি ডান একটা পুরো একটা খেলাম, এখন আঙুর খাচ্ছি। কালো আঙ্গুরটা খেলাম, আমি কোনে নাই কটা খাইছি, আপনারা কোনে নিয়েন। আর জায়গা নেই ফেটে, ওকে বলে চান আর খেয়ে নিচ্ছি। অলরেডি 5 মিনিটের ভিডিও হয়ে গেছে, আমি অফটা মেলা খেয়ে আসছি, এখন শেষ। আমি আনার অর্ধেক নিয়েছিলাম, খাওয়া শেষ, এখন আপেল খাবো। আর যাচ্ছে না ভিতরে। বাজে অভ্যাস, আঙ্গুর আপেল এগুলো খোসা খেতে পারি না। লাস্ট এক গ্লাস ট্যাঙের জুস খেয়ে নিলাম, আমার খাওয়া দাওয়া শেষ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। যদি আমি আজকে ভিডিওর সামনে না খেতাম, আমার মনে হয় না যে এখান থেকে আমি একটা টুকরা খেতাম। অলরেডি একটার কাছাকাছি বাজে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আপনাদের কাছে আমার হাত জোর করে অনুরোধ থাকলো, আপনারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের সাপোর্ট ছাড়া আমি কখনো এগিয়ে যেতে পারবো না। অবশ্যই অবশ্যই আপনাদের সাপোর্ট নিয়ে আমি অনেক দূরে গিয়ে যেতে চাই। ইদানিং একটার পর একটা অসুস্থতা লেগেই আছে, যার কারণে আমি রেসিপি করতে পারতেছি না। ইনশাআল্লাহ ভালো ভালো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, আর সুন্দর সুন্দর ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার জন্য বেশি বেশি দোয়া করুন। আমি আপনাদের জন্য দোয়া করি। আজকের মতো এখানে বিদায়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।